মাকড়সার জালে আটকে বিষাক্ত সাপের মৃত্যু। কৌশলের কাছে অনেক সময় ভয়ঙ্কর শক্তিধর প্রাণীও যেন হার মানতে বাধ্য হয়। ছোট প্রাণীর কাছে নাকানি চুবানি খেয়ে পালাবার পথ খুঁজে পায় না। এরকমই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। বিশাল আকারের এক বিষাক্ত সাপকে জালে পেঁচিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে একটি মাকড়সা। ওয়েলসের বাসিন্দা প্যাট্রিক লি পেশায় চাষী। শনিবার সকালে বাড়ির পেছন দিকের দেয়ালে জানালার দিকে তাকাতেই চমকে ওঠেন তিনি। জানালার গ্রিল বেয়ে নামা মাকড়সার জালে তখন মৃত অবস্থায় ঝুলে আছে বাদামি রঙের একটি বিশাল আকারের সাপ। তার পাশে মনের আনন্দে নিজের জাল বেয়ে ঘুরঘুর করছে একটি মাকড়সা। প্যাট্রিক জানান, মাকড়সার চলাফেরা দেখে মনে হচ্ছিল বড় শত্রুকে হারিয়ে বেজায় ফুর্তিতে আছে। প্যাট্রিক সঙ্গে সঙ্গে নিজের মোবাইলে তুলে ফেলেন সেই অদ্ভুত যুদ্ধ জয়ের ছবি, পোস্ট করেন নিজের ফেসবুক ওয়ালে। তারপরেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সেই ছবি। পূর্ব অস্ট্রেলিয়ায় এই বাদামি রঙের সাপ হরহামেশাই দেখা যায়। প্রায় 2 মিটার লম্বা, হিংস্র স্বভাব আর মরণ বিষের জন্য বেশ পরিচিত এরা। সেই ভয়ঙ্কর দুশ্মনকে পরাজিত করল লম্বা ঠ্যাঙের কয়েক ইঞ্চির মাকড়সা। আপাতত সেই রহস্য সমাধান করতে বেজায় ব্যস্ত নিউ সাউথ ওয়েলসের বাসিন্দারা। নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।